রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করে র‍্যাব। পরে তাদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে রাজশাহীর তানোরে বিস্ফোরক সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব ৫ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন।